ওসিলা পূজা থোকা, আমি যাই করি আমার প্রিয় ওসিলা মুক্তি পেয়ে যাব। তা জ্যান্তবীর না মরাপি, জ্যান্তবীর না যাইটা ওষুধ খাওয়াতে পারে, পানি ফোড়া দিতে পারে, মরাপির কি পারে? আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না ওই সমস্ত লোকদেরকে যারা বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞ। দয়া করে রেডিও টিভিতে আল্লাহ শুকরিয়া আদায় করে বলো, আল্লাহর রহমতে বাংলাদেশে এবার ফসল হয়েছে, আশাতীত ফসল দিন। হে মানুষ, যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি বেশি বেশি তোমাদেরকে দিব। আর যদি অকৃতজ্ঞতা করো, সাবধান, আমার শাস্তি কিন্তু অত্যন্ত কঠিন। ধিক এইসব মুসলমানদের, এরা হলো মুশরিক। আল্লাহ নিজে বলছেন, ওরা আল্লাহ আল্লাহ করে বটে, ইল্লা ওয়াহু মুশরিকুন, ওরা শিরিকও করে। সূরা ইউসুফ 106 নম্বর। নিতান্ত যদি টাকাগুলো নেন, সব আমাদের এখানে বাতুল্লাল ফান্ডে পাঠিয়ে দেবো, এতদিনদের খাওয়াবে, কিন্তু নিজে খাবে না। বলছেন কেন, ওদেরকে দিলে ওরা শয়তানি করে ওঠে, শুধু শুধু ওরা খালি বড়ই হতে থাকবে, ওদের বড় হতে দেওয়া যাবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد وقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور سورة حج 38 নম্বর। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সময় বৃষ্টি দিয়ে আমাদেরকে ভয় দেখে আবার তার রহমত বর্ষণ করেছেন, বৃষ্টি উঠিয়ে নিয়েছেন। আমরা অন্তর খোলা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি তৌহিদের দাওয়াতের মজলিসকে যে কবুল করেছো তার বাস্তব প্রমাণ পেয়ে আমরা তোমার অন্তর খোলা শুকরিয়া জ্ঞাপন করছি, বলুন আলহামদুলিল্লাহ। মাগরিবের সালাতের পরে বাসায় বসে দোয়া করেছিলাম, যখন বৃষ্টির টাপড় টুপুর শুরু হয়েছে তখন আবার আমরা দারলে মারাতে বসে দোয়া করেছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, তিনি আবারও বলুন আলহামদুলিল্লাহ। এই সুন্দর আবহাওয়াতে, এই সুন্দর পরিবেশে আসুন মন খুলে আমরা সবাই আল্লাহর দিনের দাওয়াত শুনি, তৌহিদের ওয়াজ শুনে নিজেকে তৌহিদবাদী হওয়ার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের অঙ্গীকারকে, আমাদের বায়আতকে, আমাদের প্রতিজ্ঞাকে আল্লাহ পাক কবুল করে নিন, আমিন। তৌহিদ হলো মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস। শয়তানের দাসত্ব থেকে মাথা ঘুরিয়ে নিয়ে আল্লাহর দাসত্ব শৃঙ্খলে নিজেকে আবদ্ধ করার নাম তৌহিদ। যখন আমি আল্লাহর কাছে আমি নিজেকে সমর্পণ করে দেব, তখন আল্লাহর বিধান মানব, আল্লাহর ভয় করব, আল্লাহর পথে চলব, এটা স্বাভাবিক। যদি আমি একবার নিজেকে আল্লাহর দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করতে পারি, তার রেজাল্ট কী হবে আল্লাহর ওয়াদা শোনেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষে অন্যদেরকে প্রতিহত করবেন। আপনাকে লড়াই করা দরকার হবে না, আল্লাহ নিজে বলছেন আমি মুমিনের পক্ষে লড়াই করবো, বলুন আলহামদুলিল্লাহ। কারণ ও আমার হয়ে গেছে, ও শয়তান থেকে মাথা ফিরিয়ে নিয়ে সম্পূর্ণরূপে আমার কাছে মাথা নত করেছে, অত এখন আমার দায়িত্ব হয়ে গেছে ওকে বাঁচানো, এর চেয়ে বড় পুরস্কার আর কিছু আছে? সূরা হজ 38 নম্বর আয়াত বাড়ি গিয়ে তফসির দেখে নেবেন, আমি তো অল্প সময় সব বলা যাবে না। আল্লাহ নিজে ওয়াদা করার পরে তার ওয়াদা কি খেলাপ করবেন? এবার আল্লাহ সাবধান করছেন আয়াতের শেষ দিকে, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না ওই সমস্ত লোকদেরকে যারা বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞ। একই আয়াতের প্রথমাংশে এক কথা হলো, শেষ অংশে সাবধান করা হলো, অর্থাৎ মুমিন হওয়ার পরে যেন অকৃতজ্ঞ হইও না, মুমিন হওয়ার পরে যেন আল্লাহ আমানত সব খেয়ানত করো না। আমরা আল্লাহ পাক আজকে রহমত নাজিল করেছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম না,
এই শুক্রে যদি অন্তর খোলা হয় আল্লাহ আপনার অন্তর খবর রাখে অবশ্যই আল্লাহ পাক আপনাকে সবসময় আপনার পক্ষে আল্লাহ কাজ করবেন কখনো আপনার বিপক্ষে আল্লাহ যাবেন না আল্লাহর ওয়াদা সত্য তার ওয়াদা পর মিথ্যা হয় না সোজা সংক্ষিপ্ত বক্তব্য হলো এই আল্লাহ ঐসব মুমিনদের পক্ষে আল্লাহ কাজ করেন এবং তাদের শত্রুকে প্রতিহত করেন যারা বিশ্বাসঘাতক নয় এবং যারা অকৃতজ্ঞ নয় এবার আসেন তার পরের আয়াতে আল্লাহ কি বলছে সূরা ইউসুফ 105 আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন ওয়াকাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওহুম আনহা মুরিদুন আমার এই জমিনের উপর দিয়ে কত মানুষ দৈনিক চলাফেরা করছে আমার এই আসমানের নিচ দিয়ে আমার ভূপৃষ্ঠের উপর দিয়ে সবসময় চলাফেরা করছে অথচ এর মধ্যে আমার যে নিদর্শনগুলো লুকিয়ে আছে একবারও তারা সেগুলো খেয়াল করে না এড়িয়ে চলে বলুন বৃষ্টি আসলো কার হুকুমে বাতাস চলছে কার হুকুমে যে মাটির উপরে বসে আছে এই মাটিটা কার কখনো কি চিন্তা করে দেখেছি যে আল্লাহ আমাকে মাটি দিয়ে খাদ্য দান করছেন বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে সজীব করছেন আমার জন্য জমিনে খাদ্য উৎপাদন করছেন এই প্রচন্ড রোদে চৈত্র মাসে এখন গমের আবাদ হবে এখন পাটের আবাদ হবে আমরা তো খালি বীজ ফেলে চলে আসব ওইগুলোকে কে অঙ্কুরোদ্গম করবে কে ওই গাছগুলোকে বড় করবে কে ওই গাছে আবার ফল দান করবে তিনি কি আল্লাহ নন যে আল্লাহ আমার জন্য এত কিছু করছে আমি কি সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করবো না আপনি এক প্লেট ভাত খাচ্ছেন এই ভাতটা কিভাবে আসে কোন খেয়াল করে দেখেছেন ধান বনন করা হবে তার জন্য ওই জমিটা চাষ করতে কত মানুষের শ্রম যাবে এরপরে ধান বনন করা হলো তিন মাস আপনি এবারে চারা বের হলো ঘাস মারবেন পানি দিবেন সরস রাখবেন ধানের ফসল হবে ধান হবে ধানের মধ্যে দানা হবে একটা ধানের বিনিময়ে সাতটা শীষ হবে প্রতিটা শীষে 100 করে ধানের দানা হবে যদি এতগুলো যদি দিলেন তিনি কি কেউ নন যদি আমি বলি আমি সরকারের পক্ষ থেকে নিয়মিত তেল সরবরাহ করেছি সার সরবরাহ করেছি বিধায় বাংলাদেশের বাম্পার ফলন হয়েছে দেখি ঠিক হবে তোমার তেল তোমার পানি কোনো তোয়াক্কা আল্লাহ করেন না অতএব এই অহংকার বন্ধ করো সরকার রেডিও টিভিতে বাম্পার বাম্পার করে আর সর্বনাশ করো না দয়া করে রেডিও টিভিতে আল্লাহ শুকরিয়া আদায় করে বলো আল্লাহর রহমতে বাংলাদেশে এবার ফসল হয়েছে আশাতীত ফসল হয়েছে জীবনে তোমাদের মুখ দিয়ে আল্লাহর রহমত কথা বের হয় না তাহলে তুমি সেকুলার হয়ে যাবা সাম্প্রদায়িক হয়ে যাবা সরকার লজ্জ সবকিছু বন্যা মোকাবেলা করবে দুর্যোগ মোকাবেলা করবে এটা মোকাবেলা ক্ষমতা তোমার আছে পেটি একটা আমাশা ধরলি দৌড়ে হাসপাতালে যাও তুমি মোকাবেলা করবা গায়ে নাই বল এক থাপ্পড় দিয়ে তিন দিন শুয়ে থাকো তিনবার পায়খানা চারবার বমি হলি বলে ফ্ল্যাটে পড়ে যাও হাসপাতালে চলে যাও তুমি আর মোকাবেলা করবা এগুলো আমাকে রাগাইন না ভাই সব সাফ হয়ে যাবে কিন্তু বেশি খোঁচা টোচা মারেন না বেয়াদব সব আস্ত বেয়াদব বলে চলে গেছে ওখানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন যিনি তিনি বেশি বেশি পাবেন আল্লাহ ওয়াদা করছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ হে মানুষ যে তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি বেশি বেশি তোমাদেরকে দিব আর যদি অকৃতজ্ঞতা করো সাবধান আমার শাস্তি কিন্তু অত্যন্ত কঠিন শাস্তি অতএব শক্তির বড়াই করো না আদ কম বলেছিল মান আশাদ্দ মিন্না কুওয়াতান আমাদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে কে আছে এই অহংকার করার কারণে তাদের উপরে একটানা সাত দিন ধরে ঝঞ্ঝা বায়ু এবং আট রাত্রি ধরে বৃষ্টি সমস্ত আদ কম সাপ একবারে কিছু নেই কানম আজাজ ও নখলিন খাওয়া একবারে খেজুর গাছ পড়ে থাকলে যেমন দেখা যায় বড় বড় মানুষগুলো লাশে পড়ে থাকলো এক তারপর খবর পাওয়া যায়নি তো অহংকার করবেন না সেই অহংকারে সেই গজব আবার বাংলা জমিনে ফিরে আসবে যদি আমরা অহংকার দেখাই আমরা আজকে আল্লাহর রহমত পেয়েছি নদপাড়ার জমিনে এরকম রহমত অনেকবারই নাজিল হয়েছে মনে পড়ে পেছনের কথা সারা রাজশাহী ভিজে গেছে
এই ইস্তেমার ময়দানের আশপাশে হাফ কিলোমিটারের মধ্যে কোনো বৃষ্টির প্রবেশ করে নাই। এটা আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহর রহমত বলতে হয়। ওয়ামা বিনিমত রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলছেন তুমি তোমার আল্লাহর নিয়ামত যখন পাবে তখন তুমি বলো। তাই বললাম, নাহলে বলতাম না। কি কথা ঠিক না? দলিল আছে, আপনারা সাক্ষী আছেন না? মঞ্চ থেকে কুইতি মেহমান পালাইছে, আমরা বসে আছি, খবরদার আল্লাহর রহমতে বৃষ্টি হবে হোক, কিন্তু পালাবো না এখান থেকে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির খবর নাই। বুঝতে পেরেছেন? এগুলো বহু ঘটনা ঘটে গেছে, আজও ঘটবে যদি আপনাদের ইমান থাকে। শর্ত একটাই, আল্লাহ বলছেন হতভাগা মানুষ আমার জমিনের উপর দিয়ে হাঁটে, আমার আসমানের তলা দিয়ে চলে, একবার তাকেও দেখে না আসমানে কি সুশোভিত নক্ষত্র মালা। ঘরের মধ্যে যে আমরা লাইটিনিং করেছি না, দেখেন না, দেখতে কত ভালো লাগছে ইলেকট্রিক বড় লম্বা লম্বা বাল্বগুলো, দেখতে ভালো লাগে না? একটা উঠিয়ে দিয়ে আসমানে তাকিয়ে দেখেন তো কত অসংখ্য নক্ষত্র আপনার সামনে মিটি মিটি জ্বলছে। এই সৌন্দর্য একবার চিন্তা করেন না, কে এগুলো করছে? আপনার এই আবহাওয়া একটু আগে ছিল গরম, আজকে জুমার খোদ্দাজাম শুরু করলাম, আমি ভাবছিলাম বলছিলাম সাথী ভাইদেরকে এত গরমে কি মানুষ বসতে পারবে? শুরু হলো কোথার থেকে মেঘ চলে আসলো, সমস্ত সুন্দর আবহাওয়া ঠান্ডা হয়ে গেল আজকে। এটা কি মনে করেন? আল্লাহ রাসূল যখন কোথাও যেতেন অনেক সময় আসমান থেকে মেঘ এসে তাকে ছায়া করত, সেই ছায়া কি এ যুগে বন্ধ হয়ে গেছে নাকি? আল্লাহ দেখছেন নওদবরাতে তৌহিদের আওয়াজ হচ্ছে, শিরক এবং বেদাতের ওরসের মাহফিল নয়, ওটা সিরেফ তৌহিদ এবং সহি হাদিসের মাহফিল। হয়তো আমার দায়িত্ব ওখানে ছায়া করার শান্তি দেবো, আল্লাহ তাই দেয়নি? চিরদিন দেবে যদি আহলে ইসলাম পাক্কা মুমিন হয়, যদি মুসলমানরা পাক্কা ইমানদার হয়, অবশ্যই ওখানে হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার হক হলো মুমিনদের নাজাত দেওয়া। আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করেছেন, অতএব চিন্তা করবেন না। ওহুম আনহা মুরিদুন, তারা একবার তাকেও দেখে না আমার রহমতের দিকে। অতএব এই আকাশ যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, এই বাতাস যিনি সৃষ্টি করেছেন, এই আলো যিনি দান করেছেন, আমরা সবাই তার উদ্দেশ্যে শুকরিয়া জানিয়ে বলবো অন্তর থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যদি বান্দা একবার আলহামদুলিল্লাহ পড়ে, জমিন ও আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সম্পূর্ণ ফাঁকা জায়গাটি তার আমল নামে আমি ভরে দিয়ে থাকি। আবারও বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন আমায় আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোক আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সেই সাথে তারা আল্লাহর সঙ্গে শিরকও করে। একের পর রাতে 105 বললেন ছয় আয়াতে আল্লাহ বললেন তোমরা ঠিকই আল্লাহ করলে বটে, তো শিরকও করো। কি কথা ঠিক বলেন? এইখান থেকে বেরিয়ে যখন ঢাকায় যাবেন, একটা মাজার আছে না, বিড়াল দহের মাজার, ওখানে উঁচু করা আছে যাতে গাড়ি অটোমেটিক থেমে যায়, তখন জানলা দিয়ে ধমাধম টাকা ভরতে থাকে, কেন দেন বলতে পারেন? কত বলেন দেওয়া লোকেরা? এখানে বলে কেউ নাই নাকি? ওরা এখানে এসে মরবে নাকি? ওরা এখানে টাকা বন্ধ হয়ে যাবে। বিড়াল দহের মাজারে কেন টাকা দেন জিজ্ঞেস করলে জবাব দিতে পারবে না, শেষে বলতে বাধ্য হবে ওই মরা মানুষের দোয়া নেওয়ার জন্য টাকা দিলাম যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়, তাই বলবে না? ধিক এইসব মুসলমানদের, এরা মুশরিক। আল্লাহ নিজে বলছেন ওরা আল্লাহ আল্লাহ করে বটে, ইল্লা ওয়াহু মুশরিকুন, ওরা শিরকও করে। সূরা ইউসুফ 106 আয়াত, পদ্মার ফেরি পার হচ্ছে পাকশি ব্রিজ, খবরদার কেউ লালন শাহ ব্রিজ বলবেন না, ওকে পাকশি ব্রিজ বলবেন, মনে থাকবে তো? একটা একটা কাফেরের নামে কোশ্চেন কাল ব্রিজ হতে পারে না বাংলাদেশে, নাম হবে পাকশি ব্রিজ। সরকার যতই জেলে দেখ জেল খাটবো, কিন্তু পাকশি ব্রিজ ছাড়া কোন লালন শাহ ব্রিজ আমি বলবো না। পাকশি খেয়াঘাট পার হচ্ছি, ফেরি মাঝখান তখন তো ব্রিজ হয় নাই, ফেরিতে দেখি নববধূ বর সহ ওরা যাচ্ছে টাকা ফেলতেছে, ওই বর যাত্রী যতগুলো লোক আছে সবাই কিছু না কিছু টাকা ফেলেছে, আমার কাছে মেজাজ গরমে, এই বেটা তোর কেন টাকা ফেললে? তখন তো আমরা তরুণ, আজকের কথা না এটা, কেবল ইউনিভার্সিটি লেকচার হয়েছে 80-82 সালের দিকে কথা বলছে, তো থতমত খেয়ে গেছে বর বাহাদুর খুব মাথায় বড় পাগড়ি বরানো, এই বেটা টাকা দিলে কেন? ওর মেজর, আর্মির মেজর, তো আম দামদা করছে কেন বলো টাকা দিলে কেন, জবাবই দেয় না। কিরকম মেজর তুমি, তোর সাহসটা কথা বলা,
খালি গেলে আর্মি হয়েছে সে কথা বলে না তার সঙ্গে একটা ছিল একটু টুপিওয়ালা ওই হুজুর ওটে ও বলছে মা মাদারিকে খুশি করার জন্য দিলাম সে আবার কে আসলে হলো এই নদীর মালিক হলো খিজির আলাইহিসসালাম তো খিজিরকে খুশি করার জন্য মা মাদারির মাধ্যমে খিজিরকে দিলে খুশি হয় এর জন্য আমার টাকাটা দিলাম ভাবছি আমি তো বড় পীর হব বলতে একটা মাথা টুপি দেখছে আমার আর তুমি না মুসলমান হ্যাঁ মুসলমান তো বটে খিজির কি বেশি আছে খিজির কোনো ক্ষমতা আছে বেটা থাকলে তো এখানে আসতো তো মরে ভূত হয়ে গেছে আর কথা বলো না বেটা আল্লাহ নেওয়া দিয়ে আল্লাহর বান্দাকে দিতে পারো না এই ফেরিতে কত গরিব মানুষ আছে তাদের দান করতে পারো না শেষ আসার কথা বলে ফেললো আমরা যাচ্ছি নলতা বিশ্বের মাজারে ওখানে গিয়ে ওনার দোয়া না নিয়ে এসে আমরা বাসর সজ্জা করব না বিয়ের পরে ঢাকাতে বেরিয়েছে যাবে সাতের নলতায় সেখানে ফিরে ঢাকায় গিয়ে তারপর ওরা বাসর সজ্জা করবে তারপর অলিমা করবে কি ধরনের আঁকি দেখবো দেখছেন মানে বেটা মরা পীর ওকে খাবে ওই টের পাবে কথা জবাব নেই কিন্তু বিশ্বাসটি এমন ভাবে ঢুকে গেছে আপনি যতই বুঝান সম্মম বকমুন অমিউন ফাউল্লা ইয়ারজুন ওরা শোনেও না কথাও বলে না দেখেও না ওরা কখনোই ফিরবে না আছে না সূরা বাকারার মধ্যে এই ধরনের মানুষ নিয়ে খুব মুশকিল আমরা দোয়া করি আল্লাহ পাক ওদেরকে জ্ঞানের চক্ষু খুলে দিক অন্তরটা আল্লাহ পরিচ্ছন্ন করে দিক আল্লাহ বলছেন তোমরা আমার জমিনের উপর দিয়ে হাঁটো আমার আসমানের নিচ দিয়ে চলো একবার আমার কথা স্মরণ করো না এড়িয়ে চলো আমরা কি চাই চলবো নাকি কখনোই করবেন না সবসময় আলহামদুলিল্লাহ পড়বেন সুবহানাল্লাহ বলবেন আল্লাহ স্মরণ করবেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন এইবারে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন জীবন্ত ইমানদার আর মৃত ইমানদারের পার্থক্য আল্লাহ বোঝাচ্ছেন মৃত মানে মৃত্যু দুই রকম একটা হলো দৈহিক মৃত্যু একটা হলো আত্মিক মৃত্যু রুহানি মৃত্যু দৈহিক মৃত্যু হলে কবরে চলে যায় আর রুহানি মৃত্যু হলে জমিনে হেঁটে বেড়ায় কিন্তু ওর দিলে কিছু ভালো জিনিস ঢোকে না খালি খারাপটাই ঢোকে এই রুহানি মৃত্যুকে আল্লাহ পাক কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন এবারে কোরআন থেকে শোনেন আওয়ামান কানা মায়তান ফাআহয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস কামান মাসালহু ফিল যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন সূরা আনআম 122 নম্বর আয়াত দেখো তোমাদের মধ্যে বহু লোক আছে মায়তান মানে কি বলেন এটা না বললে তো মরতে তো হবেই মায়াতান মানে মৃত তোমাদের মধ্যে বহু মৃত মানুষ আছে আসলে তাই আছে সব জানতো মানুষ আল্লাহকে মিথ্যা বলে নাকি না তো বললে যে ভোট তো আল্লাহ ফেল করবে দিবুজ জানতো মানুষ বসে আছে আল্লাহ বলছে তোমাদের বহু মৃত মানুষ আছে তাহলে ভোটে ফেল করবে না তা মানে রুহানি মৃত্যু দৈহিকভাবে আমরা জীবিত রুহ আমাদের মরে গেছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যদি এর মধ্যে এরকম বহু মানুষ আছেন আর একটা ভালো করে খেয়াল করবেন আওয়ামান কানা মায়তান ফাআহইয়াইনা তোমাদের মধ্যে বহু মৃত মানুষ আছে অতঃপর আমরা তাদেরকে জীবিত করি ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস কিভাবে করি আমরা তার জন্য নূর পাঠিয়ে দিই যে নূর দিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে কামান মাসালু ফিল যুলুমাত এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি সবসময় অন্ধকারের মধ্যে থাকে লাইসা বিখারিজিন মিনহা যে অন্ধকার থেকে সে বের হতে পারে না কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা আ'মা কাফিরিনা মা কানু ইয়ামালুন এমনি করে কাফেরদেরকে তাদের অপকর্মগুলো তাদেরকে সুন্দর করে দেখানো হয় কাফেররা অন্যায় কাজ করে আর তারা বলে আমরা খুব ভালো কাজ করছি যারা শিরিক করে তারা শিরিক করে আর বলে আমরা হক পথে আছি আমরা ভালো কাজ করছি আল্লাহ বলছেন আমরা এমনি করে তাদের কাজটাকে সুন্দর করে দেখিয়ে দিই যাতে ওরা শয়তানি কাজ আরো করে বোঝা গেল যারা অন্ধকারের মধ্যে ঢুকে গেছে তাদের বের হওয়ার রাস্তা নাই বের হতে গেলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর লাগবে বিশেষ হেদায়ত লাগবে যে নূরের আলোকে সে জনগণের মধ্যে চলাফেরা করবে এবার আসুন আমরা আল্লাহর রহমত কামনা করি আল্লাহ
আমাদের অন্তরে যদি কোনো অন্ধকার থাকে তো অন্ধকার দূর করে আমাদেরকে তোমার নূরের আলোকে আলোকিত করো আল্লাহুম্মা আমিন এই যুগে মৃত অন্তরগুলি তিন ধরনের ধোকার মধ্যে আছে জীবন্ত অন্তর খুব কম মৃত অন্তর যেগুলো আছে আমাদের মধ্যে তারা মূলত তিন ধরনের জুলুমাত যেটা কোরআন শুনলেন অন্ধকারের মধ্যে তো কিছু দেখা যায় না তাই না তিন ধরনের অন্ধকারের মধ্যে আমরা পড়ে গেছি যে জন্য আমরা আলো খুঁজে পাচ্ছি না এক রাজনৈতিক ধোকার অন্ধকার অধিকাংশের রায় চূড়ান্ত অধিকাংশের সমর্থনের প্রতারণা অধিকাংশ লোক সমর্থন দিলে আমি ভালো না দিলে আমি খারাপ এটা একটা পরিষ্কার ধোকা এই ধোকায় পড়ে গেছে দেশের মানুষ আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন ওয়াইন তুতাই আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা দন্না ওয়াইন হুম ইল্লা ইখরাসুন সূরা আল আনআম 116 নম্বর আয়াত হে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তুমি অধিকাংশ লোকের কথা শুনে কাজ করো তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে তোমার ইচ্ছা থাক বা না থাক অধিকাংশ লোকের চাপে তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে কারণ অধিকাংশ লোক ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে ওয়াইনহুম ইল্লা ইখরাসুন অধিকাংশ লোক অনুমান ভিত্তিক কথা বলে কত খেয়াল করছেন তো আপনারা এই অধিকাংশ ধোকায় পড়ে গেছে বাংলার মানুষ ঠিক না ভোট পেল ফেরেশতা হয়ে গেল যে ভোট পানিও মানুষই না ওর কোনো কথাই শোনা হবে ভাবতে নাই ভাষা কি ওগুলো বললে তো আপনার আবার পুলিশ তো পাশে দাঁড়িয়ে আছে কখনো হ্যান্ডকাপ বলা ঠিক না ওগুলো বলা হবে না জ্ঞানীদের ইশারায় যথেষ্ট ঠিক তো নাকি মরা অন্তর ইশারা দিল হয় না জ্ঞানী বসে ঠারে ঠরে মূর্খ বসে কিলে অতি বড় মূর্খ বসে ঘাড় ধরলেন দিল বাংলাদেশের মূর্খ দেশে ঘাড় ধরলেন দিয়ে লাগলো আসছে মাইক্রো নিয়ে বারবার হরান দেখছে ও দিব্য সিগারেট টানতেছে মানে এদের ভোটে প্রধানমন্ত্রী হবে ওরা হুশ নাই যে পিছনে এসে মাইক্রো গুঁতো মারতেছে ও দিব্য সিগারেট টানছে তো গাড়িতে বললাম এদের ভোটে দেশে প্রধানমন্ত্রী হয় কি চমৎকার হ্যাঁ আপনার ভোট ওরা জীবনে নেবে না তো আপনি জ্ঞানী মানুষ আপনি হিসাব নিকেশ করে দেবেন তো আপনার ধারে ওরা যাবে না খালি ভাই এদেরকে গরম করে মাথায় কি করে মাতবে কি বললে ওরা ঝাঁপ দেবে এগুলি করে করে এদেশে ভোটাভুটি হয় এই হল বড় ধোকা এই ধোকা যারা পড়ে গেছো সাবধান ওই ধোকা ঢুকো না এই ধোকা যদি তুমি ঢোকো অবশ্যই তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে কোরআন তার সাক্ষী কোরআনের দার্থহীন ঘোষণা তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিল লি কালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম মনে রেখো হে মানুষ তোমার প্রভুর দেওয়া কালেমা অর্থাৎ এই যে কোরআন এটা পরিপূর্ণ হয়ে আছে সিদকাম ওয়া আদলা সত্যতা দিয়ে এবং ন্যায় বিচার দিয়ে এর মধ্যে কোনো মিথ্যা নাই এবং কোনো অন্যায় বিচার নাই লা মুবাদদিল লি কালিমাতিহি এই কলমার পরিবর্তনকারী কেউ নাই ওহুয়া সামিউল আলীম তিনি সবকিছু শোনেন সবকিছু জানেন তাহলে আপনার কি করতে হবে দুনিয়া একদিকে চলে যাক কোরআন ধরে রাখতে হবে কি তাই হলেন অর্থ এখন আর ঠিক বলে না কেউ মহা এইবার ধরা খেয়ে গেছেন আর এখন বলে তো সবাই বলবে সবাই একদিকে যাবে কোরআন আমার সঙ্গে থাকবে কোরআন আমাকে কবরের আলো হবে কোরআন আমাকে জান্নাতে নেবে এটাই আমার বড় জরুরি নয় কি এটাই আল্লাহ পাক বলছেন তাম্মাত এই 115 আয়াতে এই কথা 16 আয়াতে ওই কথা পাশাপাশি পরপর দুই কথা 15 আয়াতে আল্লাহ বলছেন তোমার পূর্বের কালেমা সত্যতা এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ এটার পরিবর্তনকারী কেউ নাই ঠিক পরক্ষণে আল্লাহ বলছেন হে মোহাম্মদ খবরদার অধিকাংশ লোকের কথা তুমি শোনো ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে অর্থ কি দাঁড়ালো এখন কোরআন ছাড়া যাবে না জনগণ দুনিয়ার সবাই যদি একদিকে চলে যায় আমি কোরআন ছাড়তে পারবো না এখন আপনার ক্ষমতা আছে কি জেল খাটানো বা গুলিগুলি বেরিয়ে ফেলা এই তো কাজ এটাও পারবেন না যদি আল্লাহর হুকুম না হয় গুলি করবেন রাইফেলে গুলি বের হবে না
ফাঁসিতে দেবেন, ফাঁসির দড়ি ছিঁড়ে যাবে। গেছে আহলে হাদিস নেতা মরজুম হোসেন সাথীরা, তিন তিনবার ফাঁসির দড়ি ছিঁড়ে গেছে, সরকার ভয় পেয়ে তাকে ছেড়ে দিয়েছে। আহলে হাদিসের এই সমস্ত রক্ত ছিল, আজও থাকবে, আগামী দিনে পয়দা হবে ইনশাআল্লাহ। আহলে হাদিস কখনোই কোরআন হাদিস বাদ দিয়ে কোশ্চেন করে ফাঁসির দড়িকে ভয় পায় না, তারা কখনো গুলিকে ভয় পায় না, কখনো রাইফেলের গুলিকে তারা তকাই করে না। কোরআন হাদিসের কিছুই আমরা মানি না, এটার জন্য আমরা জীবন দেব, এটার জন্য বাংলার জমিনে বেঁচে থাকবো, এটার জন্য বাংলার জমিনে কথা বলবো। রাজি আছেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। দুই নম্বর ধোকা, অর্থনৈতিক সুদী লেনদেনের ধোকা। একশো টাকা দিলে একশো দশ টাকা কি ছাড়া যায়? এই যে লোভ, এই লোভের ফ্যাক্টরি হলো ব্যাংক। আগে ছিল সুৎখোর জমিদার, তার আগে ছিল কাবুলিওয়ালা, এখন কাবুলিওয়ালা আর জমিদারদের স্থান দখল করেছে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা। প্রত্যেকটা ব্যাংকই হলো মানুষের সুদ খাওয়ানোর জন্য প্রতারণার একটা আড্ডাখানা। টাকা পয়সা আগে আমাদের বাবা দাদা রাখতো ঘরের মেঝের মাটির মধ্যে, এই মেঝের মধ্যে রেখে পুঁতি রাখতো, তাই না? কিন্তু এখন ওইটা রাখে ব্যাংকে, ব্যাংক রাখতে হয়। ব্যাংক আধুনিক অর্থনীতির একটা আবশ্যিক অনুষঙ্গ হয়ে গেছে। ব্যাংকে রাখবেন সেফটির জন্য, টাকাটা বাঁচানোর জন্য, ওখান থেকে সুদ নেবেন না। পারবেন? 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 ওই বাপরে ভাই, এত টাকা ছাড়া যায়? নিতান্ত যদি টাকাগুলো নেন সব আমাদের এখানে বাতুল্লাল ফান্ডে পাঠিয়ে দেবো, এতদিনের খাওয়াবে, কিন্তু নিজে খাবেন না। বলছেন কেন? ওদেরকে দিলে ওরা শয়তানি করে ওঠে, সুদে সুদে ওরা খালি বড়ই হতে থাকবে, ওদের বড় হতে দেওয়া যাবে না। এই হলো দারুণ প্রতারণা। বড় বড় ব্যাংকের লিডারদের সঙ্গে আমাদের পরিচয় আছে, তারা সবসময় হজ করে, ওমরা করে। আরে বাবা, একবারে কাবাগার সামনে বড় বড় টাওয়ার কিনে ফেলেছে তারা, বহু টাকা দামের বাড়ি তারা থাকে, ওখানে বলে দিন রাত সালাত আদায় করছে, সময় পেলে সেখানে চলে যায়, এতে কাম করে, কত কি করে। আসলে মুশকিল তো একখানে, গোস্তটা তো হারাম রক্তে তৈরি, ওতে কি ইবাদত কবুল হবে? ছোট্ট হাদিস মুখস্থ করেন, আমার সঙ্গে বলতে হবে, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদ্দিয়া বিল হারাম। আবার বলি, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদ্দিয়া বিল হারাম। আল্লাহ নবী তিনবার বলতেন, আমি আরেকবার বলি, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদ্দিয়া বিল হারাম। ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম দ্বারা গঠিত। মনে থাকবে তো? এই একটা হাদিস যদি মনে থাকে, তবলিগ তোমার সার্থক। একটু দরকার আছে বলেন তো, একজন হাদিসটা বলেন। আলহামদুলিল্লাহ, একজন থেকে বহুজন বলেছেন, আল্লাহ তুমি সাক্ষী থেকে তোমার রসুল হাদিস তোমার বান্দার আসতে বলে দিল, এই হাদিস যেন প্রত্যেকের অন্তরের মধ্যে গাঁথা থাকে, তাহলে আপনি সোজা থাকবেন, যখনই ঘুষের পয়সা আসবে পায়খানার মতো ছুড়ি ফেলে দেবেন, যখনই মিথ্যা সাক্ষ্য নীতি আসবে জেলে যাবেন, কিন্তু সাক্ষর দেবেন না। আমাদের এক জেলা সভাপতিকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়েছে, আল্লাহ পাক তার গায়েবী মদত করেছেন, আর এক জজ তাকে 22 দিনের মধ্যে বের করে নিয়ে চলে আসছে, যিনি দিয়েছেন তাকে আমরা চিনিও না। কিভাবে গায়েবী মদত হয় বাস্তব প্রমাণ আমরা পাচ্ছি এখন, আলহামদুলিল্লাহ। আরো পাবেন, যতই আপনারা ইমানদার হবেন ততই এরকম প্রমাণ, অসংখ্য প্রমাণ হবে, জজের কলম ঘুরে যাবে, জামিন না মঞ্জুর জায়গায় ও মঞ্জুর লিখবে। কথা হচ্ছেন না? আপনারা এই কথাগুলো খুব মনে করেন খেলা করে না, এগুলো আমাদের বাস্তব দেখে, কিসের না মঞ্জুর, না আউট সে মঞ্জুরটা থাকবে। কলম তো আল্লাহ ঘুরায়, বেটা নিজে ঘুরায় নাকি? দোয়া করুন আল্লাহ পাক যদি এরকম জান্নাতি চরিত্রের মানুষ বেশি বেশি আল্লাহ সৃষ্টি করে দেয়। দুটা ধোকা বললাম, একটা কি বললাম, রাজনৈতিক ধোকাবাজি, দুই নম্বর কি বললাম, অর্থনৈতিক ধোকাবাজি, সুদী অর্থনৈতিক ধোকাবাজি। এবার আসেন তিন নম্বর, ওসিলা পূজার ধোকাবাজি। এগুলো এবারে ধর্মীয় নেতাদের ধোকাবাজি, কাউকে ছাড়া হবে না তো, টুপি দাঁড়িয়ে হলে হবে, অত সস্তা, এটা আহলেদের সম্মেলন, কাউকে খাতির করা হবে না,
অশ্লীল বোঝার ধোকা দিয়ে অসংখ্য মানুষের পকেট সাফ করা হচ্ছে। বাড়িতে বেরিয়েছে পায়ে হোঁচট লেগেছে, পীর বাবা নাখোশ হয়ে গেছে, ব্যাক করো। পকেট থেকে যত সফরের টাকা দিল সব কবরে ফেলে দিল, বাবা তুমি খুশি হও। আবার বেরিয়েছে খবর এলে তোমার ছেলে এক প্লাস পেয়েছে, আরে খুশি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাই দৌড়ে আবার সেই কবরে, পীর বাবা খুশি হয়েছে বলে তোমার ছেলে এসে গোল্ডেন পেয়েছে। এই আকিদা যার ঢুকে গেছে সে অশ্লীল বোঝার ধোকায় পড়েছে না? আরব দেশে এই পূজা ছিল, আল্লাহ নবীর আমলে এটা ছিল। সূরা জুমার 3 নম্বর আয়াত পড়ে দেখুন, আল্লাহ বলছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর জন্যই খালেস আনুগত্য, অবিমিশ্র আনুগত্য সিরফ আল্লাহর জন্য। বাল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি মিন দুনিহি আওলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কে আওলিয়াকে ধরলো। আপনি আউলিয়া বলতে খেপে যান, আউলিয়া মানে অভিভাবক, বন্ধু, সাহায্যকারী ইত্যাদি। আমাদের দেশে আউলিয়া মানে পিসাবরা, যিনি আউলিয়া আপনিও হতে পারেন। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধু হিসেবে গ্রহণ করলো তারা কি কৈফিয়ত দেয়? আল্লাহ বলছেন এই কে হাই তুললো, মুখে হাত বন্ধ করবে, বড় হাই তোলা হবে না, বৈঠক পরিবর্তন করো, এই হাই ওলাপ বৈঠক পরিবর্তন করো, বুঝতে পারোনি, বৈঠক পরিবর্তন করো, আমার সামনে শুবে আর হাই তুলবে, আমি বরদাস্ত করবো, এই লোক আমি না, কোনো হাইটাই নেই। যদি সমস্যা মনে করো বৈঠক চেঞ্জ হবে, ছেলে সোজা বসো ব্যাখ্যা করে, আর নিতান্ত যদি পড়ে যাও আচ্ছা না পিছনে ঘুষি মারবা নাকি বাবা। অশ্লীলা পূজা থোকা, আমি যাই করি আমার প্রিয় অশ্লীলা মুক্তি পেয়ে যাবো, তা জ্যান্ত পীর না মরা পীর, জ্যান্ত পীর না যাই একটু ওষুধ টুধ খাওয়াতে পারে, পানি ফোড়া দিতে পারে, মরা পীর কি পারে? আরো বেশি পারে, হ্যাঁ ভালো হয় এরকম শ্রোতা দরকার আমার। ও মরি আরো জ্যান্ত হয়ে গেছে বেটা, জীবদ্দশা হাসপাতালে যাইতো, মরা পরে লোকের হাসপাতাল ফিরে বাসায় নেবে? আচ্ছা এটা কিন্তু আজকে নতুন না ভাই, আল্লাহ রাসূলের জামানা তো ছিল, নাহলে কোরআন আসলে কেমন করে? কোরআন তো নাজিল হয়েছে 2000 বছর আগে, তাই না? ওরা কে যুক্তি দেয় এই মা না আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা কি ওই মরামাসে ইবাদত করি নাকি? আরে বাবা তুমি চুপ থাকো, এ ওসিলা পূজার লোকেরাই বলে আমরা মরামাসের ইবাদত করি না, কেবল এই জন্য ওদের কাছে যাই যারা ওদের ওরা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে, এই জন্য ওদের কাছে যায়। কি হলো ওদের কোনো ক্ষমতা আছে? কিন্তু উনি স্বীকার করে নিচ্ছে ওদের ক্ষমতা আছে, আর এমন ক্ষমতা আছে ওদের সুপারিশে আল্লাহর কাছে আমরা যেতে পারবো, আমার সমস্ত গোনা খাতা আল্লাহ মাফ করে দেবে ওনার সুপারিশে। আরো বাঙালি যুক্তি হলে তোমরা যখন আদালতে যাও সরাসরি যাদের সাথে কথা বলো, নিশ্চয়ই বলি না তো উকিল লাগে, তো দুনিয়া যদি উকিল লাগে ভাই মরার পরে কি উকিল লাগবে না? অবশ্যই লাগবে। অতএব ওসিলে পূজো চায় চাই গেল, এই যুক্তি দিয়ে এ দেশে ওসিলার ব্যবসা চলছে, এই ওসিলার ব্যবসার ফাঁদে পড়ে গেছে অসংখ্য মানুষ, এই ফাঁদ থেকে মুক্ত হওয়া খুব কঠিন। নিতান্ত আল্লাহ পাক যাদেরকে রহম করেন তারাই ফিরতে পারে। ওই যে দেখেন তো পোস্টারটা, এই বাবা এক কথা বসে তুললে তো ওই যে ওইটা কোনটা বেঁধে যাও তাড়াতাড়ি করো, ওই ধার যাও তুমি, ওই ধার যাও কোন সোজা করো, এটা লম্বা মানুষ দাও বাবা, খাটা মানুষ হবে, এই দেখ শুনতে পারে না, লাঠি নাও সবাই তাকে ওই পোস্টার দিয়ে দেখে কে লেখা আছে দেখো তো, আটরসি, আটরসি কি তৌহিদের আড্ডাখানা না শিরকের আড্ডাখানা? সেইখান থেকে আল্লাহ তৌহিদের আলো জ্বালিয়েছে, তৌহিদের আলো আল্লাহ সেখানে জ্বালিয়ে দিয়েছেন। 2004 সালে 1800 বিশ্বের সবচেয়ে বড় খাদেম 72 বছর বয়সে আমাদের কাছে আসলেন, দারুল ইমারাতে গেলেন, আমার সামনে বললেন স্যার আপনার বই পড়েছে দূর থেকে কখনো দেখি নাই, 72 বছর বয়সে আমি আলোর সন্ধান পেয়েছি,
তাই শিরকের আড্ডাখানা থেকে ফিরে এসেছি আপনার কাছে, আপনি আমার কাছে বায়াত নিয়ে আহলে হাদিস করে নেন। তারই সন্তান আব্দুস সামাদ আজকে আমাদের ফরিদপুর জেলা আন্দোলনের সহ সভাপতি। ভালো করে আলহামদুলিল্লাহ পড়েন, 15 লক্ষ টাকা খরচ করে রিজরা মসজিদ করেছে পীর সাহেব দরগার পাশেই, একটি সঙ্গে শিরক এবং তৌহিদের সংঘর্ষ চলছে, তৌহিদ জিতে যাচ্ছে, দিন দিন সংখ্যা বাড়তেছে সেখানে। পীর সাহেবের বিশাল বিল্ডিং ওয়ালা মাদ্রাসা আছে, সেখানে বড় বড় লকবওয়ালা লকবধারী সব মুফতি সাহেবরা মহাদ্দ সাহেবরা আসে ওই আব্দুস সামাদের কাছে। ও বলে বাবা আমি একটা মুরগুসর্গ মানুষ, আমার কাছে সালাতুর রসুল আছে, ই নিয়ে লড়াই করে দেখি পারো কিনা। ওই দেখার পরে সব চলে যায়, বাপরে বাপ, বুখার শরীফের দাঁত বসানো যাবে না। এই বুখার শরীফের পৃষ্ঠার মধ্যে আছে অধ্যায় অনুচ্ছেদ দেওয়া আছে, নম্বর দেওয়া আছে, দেখেন যদি থাকে, যদি 8 টাকা তারাবির জায়গায় 20 টাকা তারাবি বুখার শরীফ কোথাও থাকে আমি আপনার সঙ্গে এখনই পড়বো। আমি কোথায় বুখার শরীফ বের করে দেখেন যে নিচে আদান্দা কোন হাদিস পাওয়া যায় কি জীবনে পাবে, আমিন আসতে পারার হাদিস এনে বের করে বুখার শরীফ থেকে জীবনে পাবে। ফলে আস্তে আস্তে সব দুর্বল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এখন সমস্ত মানুষ বুঝে নেছে বিশ্বের পুরা এই অনুষ্ঠানটাই ধোকাবাজির অনুষ্ঠান। আমরা বলবো আব্দুল সামাদকে পীর বানিয়ে দিই, তৌহিদের পীর, সমস্যা কি? ওটা শেরকের পীর, এটা তৌহিদের পীর। আজের পীর মানেই টাকা কামাই করে একটা ফান, এই ফাঁদে পা দেওয়া যাবে? যাবে না। এই জন্যই বলছি এই অশ্লীলা পূজার ফান থেকে সাবধান, যারা এই পূজার ফাঁদে পা দিবেন তারা নষ্ট হয়ে যাবেন, যতক্ষণ আল্লাহ পাক তাদেরকে আলো না পাঠান। যেমন আলো পাঠিয়েছিলেন আব্দুল সামাদের আব্বার কাছে, সে আলোর মাধ্যমে আজকে আরো বহু মানুষের অন্ধকার দূর হয়ে যাচ্ছে। আমরা দোয়া করবো এই দেশে যত শিরকের আড্ডাখানা আছে আল্লাহ সেখান থেকে তোমার দিনদার মানুষগুলোকে শিরকের অন্ধকার থেকে তুমি বের করে নিয়ে আসো, তাদের কাছে আমাদের আলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো তুমি। এই যে তিনটা ধোকা বললাম, এই ধোকা থেকে বাঁচার উপায় কি? আন জুবাইর বিন মুতঈম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল বিদা ইয়া আইয়ুহান নাস ফা ইন্নী ওয়াল্লাহি লা আদরি লাআল্লি লা আলকাকুম বাদা ইয়াউমি হাযা বিমাকানি হাযা। বিদায় হজের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসী মুসলিম উম্মাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ফাইন্নি ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি জানি না আগামী বছর তোমাদের সঙ্গে এই দিনে এই স্থানে আর সাক্ষাৎ হবে কি না। আহ, যিনি একজন মৃত্যুর দুঃসংবাদ তিনি আগেই দিয়ে যাচ্ছেন, নিঃসন্দেহে পরের বছর আল্লাহ রসুল আর আসতে পারেন নাই, তিনি মৃত্যুবরণ করেছিলেন। ফরাহেম আল্লাহ মান সামিয়া মাকালাতি আলিয়াম, আল্লাহ রহম করুন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আজকে আমার বক্তব্য শুনল, আহা, অতঃপর সেটা মুখস্থ করল। এ কথা আমি বলতে পারি না, যে কথাগুলো বললাম মনে থাকবে না আপনাদের, খালি ক্যাসেট করে বাড়ি নিয়ে যাবেন না, একটু শুনবেন, বাড়ি গিয়ে বৌমাদের শোনাবেন। নবীর জমানে যে ক্যাসেট থাকতো আমরা শুনতে পেতাম তার কণ্ঠ, কিন্তু তার বর্ণনা শুনছি সাহাবায়ে কেরামের মুখ দিয়ে, সাহাবীরা কখনোই খেয়ানত করেন না। ফারাব্বা হামালে ফিকহিন লা ওয়ালা ফিকহ লাহু ওয়ালা রাব্বা হামালে ফিকহিন ইলা মান হুয়া আক্বা মিনহু। মনে রেখে হে শ্রোতাগণ, তোমাদের মধ্যে বহু শ্রোতা আছে যারা এগুলো মুখস্থ করো কিন্তু লা ফিকহ লাহু, তা নিজের করে বুঝ নাই কিন্তু সব মুখস্থ আছে, এরকম লোক নাই? মুখস্থ ঠিকই বলে ফেলবে কিন্তু ব্যাখ্যা বলতে পারে না। ওয়ালা রাব্বা হামালে ফিকহিন ইলা মান হুয়া আক্বা মিনহু, তোমাদের মধ্যে এমন বহু শ্রোতা আছে যারা তার চাইতে জ্ঞানী মানুষের কাছে ওই কথাটা পৌঁছে দিতে পারো। কথা সুন্দর কথা না? আপনার সেই জ্ঞানী মানুষটি নাই, আপনি এই কথাটা তার কাছে পৌঁছে দেবেন। এর দ্বারা প্রমাণ হচ্ছে ইসলাম দ্য রিলিজিয়ন অফ প্রপাগেশন, ইসলাম একটা প্রচারের ধর্ম। যত বেশি ইলেম প্রচার করে দিবেন তত বেশি আপনি নেকি পাবেন, বহু মানুষ আলোর সন্ধান পাবে। অর্থাৎ আপনাদের দায়িত্ব হবে
নিয়মিত শুধু নিজের শোনা নয় জনগণের কাছে যাতে আলো পৌঁছে দেয় ব্যবস্থা করবেন। আমি সন্ধ্যার পর থেকে কয়েকটা জেলার সঙ্গে আমার কথাবার্তা হলো, শেষের দিকে একটা ছোট্ট ছেলের কাছে আমি এত ভালো লেগেছে তার কথাগুলো, যেটা ছোটবেলায় আমার স্বপ্ন ছিল যুবসংঘের পর থেকে বলতাম আমরা যুবসংঘ পরিবহন করব সারা ঢাকা রাজশাহী খুলনা যতদিকে আমাদের গাড়ি যাবে সারা রাস্তায় ক্যাসেট আমাদের ওয়াজ বাজবে, আলহারের ক্যাসেট চলবে, এই স্বপ্ন ছিল আশ্চর্য হয়ে গেছে। আজকের ছেলেটা এসে আমাকে বলছে স্যার আমি ঢাকায় ওই লোকাল পরিবার আছে না আজমেরি টাজমেরি কিছু আছে না, আমি ওর একটা কন্ডাক্টর মাত্র, আমাকে আমার ড্রাইভার বলে গোলাপ সার মাদারে টাকা দাও, আমি বলি এখন টাকা দেওয়া যাবে না, ও বলে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহর হুকুমে হবে, দেবো না টাকা, যদি টাকা দিলে কি হবে বলেন, ড্রাইভার তো বলতে পারে না টাকা দিয়ে কাজটা কি, ও মরা মানুষকে উপকার করতে পারবে, জব নাই কিন্তু দিতে হবে, বলে আমি দেবো না চাকরি থাকে না থাক, আমার চাকরি যায়নি আমি ঠিকই আছি, স্যার আমি একটা অনুমতি চাচ্ছি আপনার কাছে, বলে কি স্যার আপনাদের ওয়াজগুলো আমি ওই গাড়ির মধ্যে ক্যাসেটে বাজাবো, আমাদের ধন্যবাদ তোমাকে মিডিয়াম সুরে বাজাবা, 10 মিনিট বাজিয়ে 5 মিনিট বিরতি, আবার 10 মিনিট পরে 5 মিনিট বিরতি, এক ভাব বাজলে মানুষ বিব্রত হয়ে যাবে, ঠিক আছে স্যার তাই করবো ঢাকা যাই আগে, আর তুমি এলেম প্রচারের নাকি ভাই, বাহ ছেলে কিন্তু মূর্খ ছেলে লেখাটা জানে না, এই হাদিসের সঙ্গে মিলছে না, এলা মানহ আক্কা ও মেনহ, তোমার চোখে জ্ঞানী লোকের কাছে হয়তো কথাগুলো পৌঁছে যাবে, আপনারা কি দায়িত্ব পালন করতে পারেন না, চেষ্টা করুন ভাই চেষ্টা করুন, 1 কপি 10 কপি বই কিনেন বিতরণ করুন, এমনকি প্রস্তাব এসছে আমাদের কাছে একজন বাংলাদেশের বিখ্যাত মুফাসসির কোরআন আলেমের কাছ থেকে যে সালাতুর রসুল যেন বাংলার ঘরে ঘরে পৌঁছে যায়, বিশেষ করে জমিউদ্দিন মুদারিসের যারা শিক্ষক আছো আলিয়া মাদ্রাসা তাদের কাছে যেন পৌঁছে যায়, হজে যারা যান হাজি ক্যাম্পে প্রত্যেকটা হাজির কাছে যেন একটা করে সালাতুর রসুল পৌঁছে যায়, এটা তার দাবি আমার কাছে পৌঁছে গেছে, আপনাদের মধ্যে যদি কোনো ডোনার থাকেন দয়া করে তিনি তার এই ওসিয়তটা তার দাবিটা পূরণ করার চেষ্টা করবেন, যত বেশি কিনে বিতরণ করবেন তত এলেম প্রসার লাভ করবে, এলেম প্রসার লাভ করলে আপনি 100 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার গুণ নেকি পাবেন, এটা কি আপনারা সবাই চেষ্টা করবেন না, নিজেও করুন অন্যদেরকে উদ্বুদ্ধ করুন। এবার আল্লাহ রসুল ভাষণের শেষ দিকে বলছেন, ওয়ালামু হে জনগণ জেনে রাখো, আন্নাল কুলুবা লা তাগাল্লু আলা সালাসে, অন্তরসমূহ তিনটি ব্যাপারে কখনোই খেয়ানত করে না, এক ইখলাসিল আমল লিল্লাহ, যে কাজটা স্রেফ আল্লাহকে খুশি করার জন্য করা হয় ওই অন্তর কখনোই খেয়ানত করে না, স্রেফ আল্লাহকে খুশি করার জন্য কাজ করুন আল্লাহ আপনার পুরস্কার দেবেন, লোক দেখানো কাজ করবেন আল্লাহ পুরস্কার দেবে না, কারণ ভিতরে খবরটা আল্লাহ রাখে, যতটুকু কাজ করবেন আল্লাহর ওয়াস্তে করবেন, কাউকে খুশি করার জন্য করবেন না, ইনশাআল্লাহ বরকত হবে, আমির আনুগত্য করেন কেন, কারণ আমার রসুল বলেছেন যে ব্যক্তি আমির আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আমার সঙ্গে জান্নাতে চলে গেল, আর এই জন্যই আমরা আমির আনুগত্য করি, যদি তা না থাকতো আমরা কেউ আপনাদের বলতাম না যে আপনারা আনুগত্য করেন, দুনিয়াবি আনুগত্য দুনিয়া পাওয়ার স্বার্থে, ইসলামী আনুগত্য আখেরাত পাওয়ার স্বার্থে, পার্থক্য আছে না, অর্থাৎ দুই নেতৃত্ব সম্পূর্ণ দুই দিকে যায়, এক নেতৃত্ব জাহান্নামে টান দেয় আর এক নেতৃত্ব জান্নাতের দিকে টান দেয়, আপনি কোন নেতৃত্ব কবুল করবেন, ইনশাআল্লাহ তাতেই দেশে পরিবর্তন আসবে, সমাজ বিপ্লব হবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, দিনদারদের আন্দোলন কশ্চিনকালে বেদিনদের কাছে পরাজিত হয় না। এক নম্বর হচ্ছে ইখলাসুল আমল লিল্লাহ, যে অন্তরে সিরফ ইখলাস আছে সেই আমল সেই অন্তর কখনই খেয়ানত করে না। দুই নম্বর মুনাসাহাত উলিল আমর, আমিরের জন্য সবসময় কল্যাণ চিন্তা করা, নতুন কথা শুনলেন তাই না, খালি আমিরের ভুল ধরতে হবে, আমিরের এইটা ভুল ওইটা ভুল বসছে, আমি হলে ভালো আমির হতাম তাই তো, আমি তো মানুষ তা তো ভুল হবে, কিন্তু না আমিরের ভুল হওয়া যাবে না, তাকে নির্ভুল সত্তা হতে হবে, এই জন্য আমির যেন সবসময় সহি পথে চলেন সে কার আল্লাহ কাছে দোয়া করতে হয়, কারণ এই একটা মানুষ যদি বিপথে চলে যায় হাজারো মানুষ তার অনুসরণ করবে, তাহলে এই মানুষটার জন্য দোয়া করতে হবে না, আল্লাহ রসুলের বিদায়ী ভাষণ কিন্তু ভাই এগুলো হালকা মনে করবেন না,
23 বছরের নবুয়তের জীবনে সর্বশেষে এই ভাষণের পরে আল্লাহ রাসূল মাত্র 81 দিন বেঁচে ছিলেন অথবা এই ভাষণকে ওসিয়াত হিসেবে ধরাই ভালো তোমরা তোমাদের শাসকদের কল্যাণ কামনা করবে আর তিন নম্বর ওয়ালা লুজুমে জামাতুল মুসলিমিন তোমাদের সঙ্গে যে জামাতবদ্ধ মুসলমানগুলো আছে অর্থাৎ সংগঠনভুক্ত যারা আছে তোমার সাথে তোমরা সব অবশ্যই এটাকে লাজম হিসেবে ধরে নিও সংগঠনকে হালকা জিনিস মনে করা যাবে না শিরকি বিদাতি হেদায়েতি সকলে মিলে সংগঠনকে দেখাতে বলা হয়নি যদিও সবাই মুসলমান হেদায়েত প্রাপ্ত মুসলমান যারা তোমরা অবশ্যই সেই জামাতকে লাজম হিসেবে গ্রহণ করে নিও আপনাদের দৃষ্টিতে যদি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ হেদায়েত প্রাপ্ত সংগঠন বলে আপনাদের বিশ্বাসে আসে তাহলে আপনারা এই সংগঠনকে আবশ্যিকভাবে অপরিহার্য করে নেবেন কোন অবস্থায় ছাড়া যাবে না পারবেন এটা আমার রাসূলের সর্বশেষ ওসিয়াত আপনাদের কাছে আমি ওসিয়াতকালে পৌঁছে দেওয়ার মালিক সিরাতুর রাসূলে বিদায় হজের যে অধ্যায় আছে না মানে ভাষণ সেখানে প্রথমে আমি এই হাদিসটা দিয়ে দিয়েছি কারণ কি জানেন ফাইন্না দাআওয়াতুম তুহীতু মিন ওয়ারাইহিম কারণ আপনাদের সকলের দোয়া আমিরের জন্য পিছন থেকে সবসময় হেফাজত করবে যদি আপনারা দোয়া না করেন আমি সঠিক পথে চলতে পারবেন না তাহলে দোয়ার কত মূল্য করে খেয়াল করেছেন আমি আপনাদের দোয়া চাই কল্যাণের দোয়া যেন সুস্থ মেধা নিয়ে সুস্থ জ্ঞান নিয়ে সুস্থ শরীর নিয়ে যদিন আল্লাহ পাক হায়াতে রাখেন দিনের খেদমত করে যেতে পারে অন্তর থেকে দোয়া করেছেন তো আল্লাহ কবুল করুন আপনাদের দোয়া যদি এটা করতে পারেন তাহলে ওই যে আগে বললাম অন্ধকার ওই অন্ধকারের ধোকা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এটাই আল্লাহ নবীর নির্দেশ ইমারত এবং সংগঠন ছাড়া কোশ্চেন কালেও কোনো ধোকা থেকে বেরিয়ে আসতে পারবেন না এটাই কিন্তু বিদায়ী ভাষণ আমার নবী এবার আসেন সংগঠনকে আঁকড়ে ধরার জন্য আল্লাহর নির্দেশ সূরা সফ সফ মানে কি সারি কাতার ঠিক না সালাত তো আমরা সব রেডি করি না এই সারি নামেই একটা সূরা আছে কোরআনে 61 নম্বর সূরা এই সূরা সফের চতুর্থ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুম আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে কেমন সারিবদ্ধ সিসা ঢালা প্রাচীরে ন্যায় সিসা ঢালা প্রাচীর সাংঘাতিক কখনো নষ্ট হয় না যদি আপনারা এদেশে সমাজকে পরিবর্তন করার মানসিকতা থাকে যারা সমাজ পরিবর্তন করতে চায় তাদের শক্তিশালী হতে হয় আর এই শক্তি রিভলভারের শক্তি নয় জনগণের সাংগঠনিক ঐক্যের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি এই শক্তি যখন অর্জন করবেন তখনই আপনি মোকাবেলা করবেন শিরক ও বিদাতের এবং জাহেলিয়াতের মোকাবেলায় সক্ষম হবেন ওমর ফারুক যখন ইসলাম কবুল করলেন তাকে সবাই গণপিটুনি শুরু করলো ওমর তখন কি বলেছিলেন জানেন যে আজকে আমার সঙ্গে 300 লোক থাকতো মক্কায় একটা কাফের আমি রাখতাম না এখানে 300 লোক কেন বললো যে একা সম্ভব নয় বাংলার জমিনে 16 কোটি মানুষের অত 16 লক্ষ লোক যদি ইমানদার হয়ে যায় খাঁটি ইমানদার সমস্ত বাতিল পালিয়ে যাবে সমস্ত আইন বাতিল হয়ে যাবে সরকারের ওই সমস্ত শিরকি আইন কেতাবে থাকবে কাজে থাকবে আমরা কারোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নই সরকারে ক্ষমতা যাওয়ার জন্য লালায়িত নই আমার রসুল ক্ষমতা চেয়ে নিতে নিষেধ করেছেন হয়তো আমি ক্ষমতা চাই না কিন্তু অবশ্যই ওই আইন বাতিল চাই শিরকি আইন চলবে না বেদাতি আইন চলবে না সুদের অর্থনীতি চলবে না এটাই আমাদের হৃদয়ের ভাষা সরকার তুমি জনগণের প্রতিনিধি যদি জনগণের আকীদা বিশ্বাস বাস্তবায়ন করাই তোমার দায়িত্ব আহলে হাদিসের আকীদা এই আহলে হাদিসের বক্তব্য এই তোমার দায়িত্ব এটাকে পূরণ করা না করলে কাল কিয়ামতের মাঠে তোমাকে জাহান্নামে হতে হবে কথা শেষ না আপনারা কি সারিবদ্ধভাবে শিশুটলা প্রাচীরের মতো জাহেলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম করতে রাজি আছেন
কাতার থাকবে ইমাম থাকবে না হবে জামাত চালু হয়ে গেছে ইমাম নাই কি করবে ইমাম আছে একা বিশাল পণ্ডিত একটা মুক্তাদি নাই কি হবে জামাত হবে কিচ্ছু হবে না জিরো অতএব আমিরও থাকতে হবে জামাতও থাকতে হবে আল্লাহ পাক তার রাসূলকে বলছেন হাসবুকাল্লাহ ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনগণ আল্লাহ তো একাই যথেষ্ট মুমিনগণ কি দরকার অর্থাৎ সংগঠন ছাড়া আমার নবীও একা চলেন নাই মক্কায় লোক পাননি বলে তিনি মদিনা চলে গেলেন অতএব সংগঠন অপরিহার্য মান আরাদা মাহবুবাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআ যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নেয় অকুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো মিথ্যাবাদীদের সঙ্গে নয় অতএব মিথ্যাবাদীদের সঙ্গে জামাত হবে না শিরক বিদআত সবাইকে মিলে জামাতুল মুসলিমিন হয় জামাত আহলে হাদিস হয় না কথা বুঝে থাকবে খেয়াল করবে ব্রেনে চাষ করুন কঠিন কথা বলছেন একটু সহজ কথাই বলুন এবারে বিদায় বেলায় পুঁজি আছে আর সাত মিনিট শেষ কথাটা বলে যাই বাড়ালে আবার অন্যদের হক নষ্ট হবে তিনটা প্রস্তাব রাখবো আমি এখানে আপনাদেরকে এতিমের অভিভাবক হতে হবে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ওয়া কাফুরুল ইতিম কাহাতাইন কিয়ামতের দিন আমি এবং এতিমের অভিভাবক এরকম দুই আঙুলের পাশাপাশি থাকবো আপনার কি মন চায় না থাকতে পাঁচশো এতিম আছে মেয়ে এতিম ছেলে এতিম মিলিয়ে আমি আরো পাঁচশো নেব পারলে আরো পাঁচশো নেব দিবেন তো টাকা আপনারাই পারবেন আল্লাহ তুমি কবুল করো দুই নম্বর প্রস্তাব আমরা একটা ইউনিভার্সিটি করে যাবো আহলে হাদিসের জন্য রাজি আছেন বাংলাদেশের শুধু নয় আমরা যদি বেশি বাড়াবাড়ি তো করবো না আমার দেশে অন্তত হোক সর্বোচ্চ শিক্ষাগার হবে কোরআন এবং হাদিসের মনে কামনা নাই আপনাদের এ কামনা আমার বহুদিন থেকে আছে কিন্তু সহযোগিতা কারো পাই না আজকে শরীয়তপুর জেলার ভাইদের কাছে বলেছি ভাই ওনারা এই প্রস্তাবটা দিলেন না আপনার প্রস্তাব তথাস্তু শর্ত একশো শিক্ষকের বেতন দেবেন বলে ইনশাল্লাহ স্যার দেবো আপনি যে সাহস করে বলেছেন ইনশাল্লাহ আল্লাহ কিন্তু শুনেছে আপনার কথা আল্লাহ পাক নিঃসন্দেহে অবশ্যই ব্যবস্থা করে দিতেও তো পারে তাই না প্রেস চাইছিলাম মনে মনে আল্লাহকে বলে আল্লাহ একটা প্রেসের ব্যবস্থা করো কত আর লোককে পয়সা দেবো বেদাতিরা পয়সা খেয়ে যাচ্ছে হেদায়েতিদের আল্লাহ ফয়সালা করে দিলেন রাত দশটা দশ মিনিটে ফোন আসলো স্যার তাহারিকে প্রেসের কথা শুনলাম আমি একটা প্রেস একাই দেব সতেরো লক্ষ টাকা দুই এক টাকা নাকি আর একটা প্রেস লাগবে পঁচিশ লাখ টাকা লাগবে আল্লাহ পাক নিজে দেন না তার বান্দাদের মাধ্যমে পাঠিয়ে দেন ফাজাল আফিদাত আন-নাস তাহাবি আলাইহিম আল্লাহ তুমি মানুষের অন্তরকে তোমার সহি দিনের প্রতি রুজু করে দাও লটারির মতো যার ভাগ্যে হবে তিনি এই সাদকা জারিয়ার এই আমল নামার বোঝা নিয়ে দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাবেন ইনশাআল্লাহ টাকা পয়সা আপনাদের কাছে বহুত আছে অনেককে আমি চিনি বা জানি টাকা খরচ হয় বাতিল পথে ভালো কাছে ভয় হয় আর তোষামত করলে আপনি দেবেন নইলে দেবেন না তোষামত পথে রাজি নেই আমি বড় লোক হয়েছেন আল্লাহ আপনাকে বড় লোক করেছে আপনার টাকার হক আমাদের আপনার নয় আপনার টাকা দিয়ে দিন যাতে জিন্দা হয় আপনি সেই ব্যবস্থা করবেন না করলে ওই টাকা সব ফেলে থাকবেন আল্লাহর রসুলের ভাষায় বলি তিনটা জিনিস আপনার থাকে দুটা জিনিস চলে যায় একটা জিনিস সঙ্গে থাকে যখন মৃত্যুবরণ করেন আপনার সঙ্গে আপনার বাচ্চারা যায় কবর পর্যন্ত তাই না আর একটা কি যায় টাকা পয়সা যায় কারণ কখনো কবর কিন্তু টাকা লাগে না আর একটা যায় আপনার আমল আল্লাহ রসুল বলছেন দুইটা জিনিস ফেরত চলে আসে অর্থাৎ বাচ্চারা বাড়ি চলে আসে আত্মীয় স্বজন চলে আসে টাকা পয়সা বাড়িতে থেকে যায় কিন্তু থাকে শুধু আপনার সঙ্গে আমলটা রসুলের ভাষাটা শুনিয়ে দিই আপনাদের ও কুল্লু জালকা তার কোনো হাল করলেন না
এই আমলটুকু ছাড়া আর বাকি সব কিছুই হালাক মানে কি হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও তারিকুল লিনাস তুমি ছেড়ে যাবে মানুষের জন্য তারিকুল লিল আওলাদ বলে নাই তুমি ছেড়ে যাবে সন্তানদের জন্য এটা বলা উচিত ছিল না কিন্তু আল্লাহর রাসূল ভাষা কি লিনাস মানুষের জন্য কারণ অনেক সময় সন্তান বাবার কোনো কাজে লাগে না কি ভাই ঠিক কি না বলেন সন্তান চলে গেছে সৌদি আরবে বা আমেরিকায় বা কুয়েতে চাকরি করতে চলে গেছে বাপ মরার পরে মোবাইল পায় একটু চোখের পানি ফেলে ছুটি পেলাম না আসতেও পেলাম যে মরা সব মরা বসে দেখতেও পেলাম না এই তোমার ছেলেদের কারবার ও তো উপায় নেই অথচ আপনার পাড়া প্রতিবেশী লোকেরা যারা আপনার সন্তান সম্পত্তির ভাগিদার নয় তারাই আপনার লাশটা ধোয়ে কাফন পরিয়ে কবর খুঁড়ে আপনাকে দাফন করে তারাই জানাজা উড়বে ছেলে কোনো কাজে লাগলো এজন্য জীবন থাকতে থাকতে যতটুকু পারেন নিজের কবরের জন্য দান করে যাবে আপনার মৃত্যুর পরে কেউ আপনার জন্য দান করবে না একটু দোয়াটাই মানুষে করে না বাপ মরার পরে দুই দশ দিন মনে থাকে আর খবর থাকে অতএব সাবধান হাদিসটা মনে রাখবে অকুল্লু যালিকা হালিকুম ওয়া তারিকুল লিন্নাস বাকি সব কিছু ধ্বংস হবে ছেড়ে যাবে তুমি মানুষের জন্য তোমার কোনো কাজে লাগবে না দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এদেশে হাদিস ভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হবে তবে আমি বলে দিয়েছি এতদিন কেন দেরি করলাম জানেন এক পা আগাই দুই পা পিছাই আমি যখনই ইউনিভার্সিটির জন্য রেজিস্ট্রেশন এবং গভর্নমেন্টের কাছে গভর্নমেন্টের এক মন্ত্রী আমাকে বলে গেছিল 1997 সালে বারি নভেম্বরে ধর্মমন্ত্রী এখানে এসেছিলেন নদবড়া মার্কাজে 1997 সালে মধ্যে রেখেন আসছেন না তখনই বলে গেছিলেন একটা গভর্নমেন্ট যা পারে না আপনি একাই তাই করেছেন আপনি এটা ইউনিভার্সিটি করছেন না কেন আমাকে সরাসরি বলছে তখনকার চাইতে এখন নদবড়া বড় হয় নাই তখন জমি ছিল রাস্তার পূব পাশে ওইটুকুই তারপরে পশ্চিম পাশে এটা বড় মন্দির সব মাটি কেনা পরে করেছি আবার মহিলা মারা পনেরো দশ বিঘা জমি কিনে আবার বিল্ডিং সব হয়ে গেল এখন আমাদের হাতে এখানে 10.5 আর 15 মিলে 20 বিঘা সম্পত্তি কি আলহামদুলিল্লাহ জোর কই তাই না যে বিল্ডিং গুলো দেখছেন এগুলি এত সহজ হয়েছে মনে করেন নাকি এখানে এখন এক কাঠা জমির দাম 20 লাখ টাকা আর এখন আপনারা এখন 20 বিঘা জমির মালিক আহলাদিসের গৌরব নয় এটা সারা বাংলাদেশে কোথাও এরকম নাই এই পাপ করেছিলাম বলেই জেল খাটতে হয়ে যাওয়া যে লোকটা করছেটা কি আমি জানি এগুলো স্থায়ী বিপ্লব আমরা মরে যাব কিন্তু এগুলো থেকে যাবে সৎকার জারি হবে এখান থেকে বহু ছাত্র তৈরি হবে যারা আগামী দিনে আহলাদিস আন্দোলনকে বাঁচিয়ে রাখবে এই মার্কাজ রাজশাহীতে হয়েছে এই মার্কাজ সাতক্ষীরা হয়েছে এই মার্কাজ ঢাকাতে হয়েছে এই মার্কাজ কুমিল্লাতে হয়েছে চেষ্টা ছিল আমার সারা দেশের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে 64টা মার্কাজ করার এটা বুঝতে পারি তো আমাকে আগে শ্রীগড়া ঢুকিয়ে দিয়েছে যাই হোক এটা আল্লাহর ইচ্ছা ছিল ওগুলিকে আমি দুঃখ মনে করি না আল্লাহ যতটুকু করিয়েছেন এতটুকুই আপনি রাখতে পারবেন না এটার জন্য আমরা চাচ্ছি শুধু দাখিল পর্যন্ত পড়াবো না শুধু আলেম পর্যন্ত পড়াবো না ওকে সর্বোচ্চ ডিগ্রি দিয়ে ছেড়ে দেবো তবে এই ডিগ্রিটাকে সরকারি মূল্যে নিয়ে আসার জন্য সরকারি সার্টিফিকেট লাগে আর সরকারি সার্টিফিকেট নিতে গেলে আমাকে শেরেক করা লাগে আমি ভাই শেরেক বিহীন সার্টিফিকেট দিতে যাচ্ছি আপনারা নেবেন নাকি ছাত্র পাবো না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার যত ছাত্র পড়ে আমি জানি ওদেরকে আমি কি পড়াই আর আরো কি পড়ে বেশি বললে তোমার নিজের খারাপ বলা যাবে ডিগ্রি আছে কিন্তু আসলে ভিতরটা ফাঁকা কারণ হরতালা ধর্মঘটে তাদের জীবন যায় সে পড়বে কখন আমাদের বিশ্ববিদ্যালয়ে হরতাল হবে না বরং সরকারি ছুটির দিনেও আমাদের বিশ্ববিদ্যালয়ে খোলা থাকবে এখানে সকালে উঠে হাদিস পড়বে কোরআন পড়বে কোরআন রিসার্চ হবে সবসময় আল্লাহ কাল আল্লাহ কাল রসুল হবে এই বিশ্ববিদ্যালয়ে যদি আমি সরকারি সার্টিফিকেট নিতে যাই আমার মাথার উপরে মূর্তি ঝুলাতে হবে বুঝতে পারেন না নাকি কার মূর্তি বলা যাবে বলা হবে না খবরদার একদম জবান বন্ধ মূর্তি ঝুলাতে হবে আপনারা কি রাজি আছেন আহলেস ভাইরা এত জোরে বলি তোমার কান ফেটে যাবে যদি আপনার রাজি হন তো কালকে আমি ইউনিভার্সিটি করে দিতে পারি সরকারের নিয়ম হলো আপনাকে বিভাগীয় শহরে মাত্র 15 কাঠা জমি লাগবে আমার 20 বিঘা সরকারের আইন হলো আপনাকে ওই
70টা কোটা রুম লাগবে আমাদের রুম কথা গুনি বলতে পারবো না সরকার আইন হলো প্রফেসর হল হবে আমি তো নিজেই প্রফেসরে বসে আছি তাহলে আমার অনুমোদন নিতে সময় লাগবে আর মন্ত্রী থেকে নিজে প্রস্তাব দিচ্ছে যদি আমি কালকে খালি কাগজটা পাঠিয়ে দিই ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা অনুমোদন পেয়ে যাব কিন্তু তারপরে বলে অন কন্ডিশন এই আপনার মাথার উপরে দুইটা মূর্তি ঝুলাতে হবে দুই নম্বর এই সরকারি ক্যাডারদের একজন আপনার ওই ইউনিভার্সিটির সভাপতি বানাতে হবে পারবেন ওই ক্যাডার যদি পাশে পাশে বঙ্কিম ভঙ্গিতে সিগারেট খায় আপনাকে মেনে নিতে হবে পারবেন জমিয়তুল মাদ্রাসিনের মাওলানা সাহেবদের বলছি তোমাদের বেতন বাড়িয়ে দিয়ে তোমাদেরকে ধোকা দিয়েছে বেতনে লাঠি মারো কোরআন হাদিসে পকড়াও করো করো কেন তোমার মাথায় সব মূর্তি চলে তোমাদেরকে তোমাদের টাকা দিয়ে তোমাদের মুখ বন্ধ করে দিয়েছে শিরক ও বিদআত মুক্ত নেক আমল তোমাকে জান্নাতে নেবে শিরক বিক্রি করে টাকা কামাই করবে সে টাকা দিয়ে তুমি হজ করবে জান্নাতে যাবে অত সস্তা না লা তাদখুলুল মালায়েকাত বাইতান ফীহি এই বলতে হাদিসটা কি কালবুন ওয়া তাসাবির তাই না রহমতের ফেরেশতা ওই কক্ষে প্রবেশ করে না যে কক্ষে ছবি থাকে এবং কুত্তা থাকে আপনি মাদ্রাসা বানিয়েছেন বিশাল বিল্ডিং করেছেন আপনার মাথার টুপি মুখে সাদা দাড়ি কিন্তু আপনার মাথার উপরে মূর্তি ঝোলে আপনি কেউ টু শব্দ করেন না কারণ টু শব্দ করলে আমার বেতন বন্ধ হয়ে যাবে আপনার কাছে হাদিস করে আছে যে টাকার লোভ বেশি অর্থাৎ এই লোভী মানুষ কষ্ট গেল জান্নাতে যেতে পারে না বেয়াদবি হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের জন্য একজন 1,000 টাকা দিচ্ছে আরে বাবা টাকা আমি হাতে করি রাখো আরাম দিকে যে যা টাকা দেবো টাকা ফান্ড আছে বাসে বসি মনে রাখবো এমন ভাবে দান করবে ডান হাতে দান করবে বাম হাত টের পাবে না কেয়ামতের মাঠে সাত শ্রেণীর লোক আল্লাহর আরো শ্রেণীর ছায়া পাবে তেমন এক শ্রেণীর লোক তারাই যারা আল্লাহর রাস্তায় দান করবে ডান হাত দিয়ে কিন্তু বাম হাত টের পাবে না সেই মানুষ আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় সেই মানুষ দাও টাকা কেউ টের পাবে না গতবারে সিডরের সময় 2-3 বছর আগে সিডর হয়নি বরিশালে 31টা রাষ্ট্র আমেরিকা সহ মিলে যা টাকা দিয়েছে সৌদি আরবে একজন দিনদার ভাই 1,000 টাকা দিয়েছে তার চেয়ে অনেক বেশি অন কন্ডিশন তিনি বলে দিয়েছেন আমার নাম কোশ্চেন কালে প্রচার করতে পারবেন না বাংলাদেশ গভর্নমেন্ট ওয়াদা করেছে তারপর উনি ব্যাংকে টাকা পাঠিয়েছেন 31টা দেশ যা দেয়নি সব মিলিয়ে উনার 1,000 টাকা তার চেয়ে বেশি এই মানুষটার নাম আমরা আজও জানতে পারি নাই আপনারা কি তার জন্য প্রাণ খোলা দোয়া করবেন না আমরাও প্রাণ খোলা দোয়া তাদের জন্য করব তারা স্রেফ আল্লাহকে রাজি খুশি করার জন্য গোপনে দান করবেন অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন অথবা আমাদের জায়গা মতন দিয়ে পৌঁছে দেবেন আমির জামাত আপনি দোয়া না চাইলেও অন্তর খোলা দোয়া আপনার জন্য আমাদের থাকবে আল্লাহ পাক আমাদের দানগুলি কবুল করুন এই দানের ওসিলা জন্য আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে তিন নম্বর হলো প্রেস এটা মনে রাখবেন একটু আগে বলে দিয়েছি হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রেস ওয়াদা পেয়ে আমরা হাদিস ফাউন্ডেশন প্রেসের নাম ফলক টাঙিয়ে দিয়েছে আমাদের ডক্টর সাখাওয়াত বলে বুদ্ধিমানের কাজ করেছো তুমি ভালোই করেছো মানুষ জেনে যাচ্ছে আজকে পরিশেষে আপনাদের সবাইকে একটা হাদিস শুনিয়ে দিই মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালা 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يخصف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم رواه البخاري একদিন আল্লাহ রাসূল বললেন সব ধ্বংস হয়ে যাবে আয়েশা সিদ্দিকা বললেন হে আল্লাহ রাসূল ধ্বংস তো হবে বুঝলাম কিন্তু সেখানে তো অনেক ভালো মানুষ থাকে যদি ধরনের এই মাটিটা যদি ধসে যায় তো ইমানদার বেঈমান সব মরবো না এই কথা ধরেছে আয়েশা তো দারুণ মেয়ে যে আল্লাহ যদি সব ধসে মেরে ফেলে তো ইমানদারও গেল বেঈমানও গেল আল্লাহ টি বিচার হলো এটা কি কথা ঠিক বলেনি দেখেন যদি আয়েশা না থাকতো এই হাদিস আমার জীবনে পাইতাম না আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন দেখো ইউবাসুন আলা নিয়াতিহিম তারা পুনরুত্থিত হবে কিয়ামতের দিন তাদের স্ব নিয়তের উপরে যে নিয়ত সে কাজ করতো দুনিয়াতে মরে গেলে ওই নিয়তের আলোকে সে জান্নাতে চলে যাবে আজকে অন্তত নিয়ত করে যান আমরা অবশ্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের স্বার্থে
আমার জামাত যে প্রস্তাবগুলো রেখেছেন আমরা তো অবশ্যই পূরণ করব এখান থেকে বেরিয়ে রাস্তা গিয়ে যদি মৃত্যু হয়ে যায় ইনশাআল্লাহ ওই নিয়তের কারণে আপনি জান্নাতে চলে যাবেন মনে এসে হাদিসগুলো আল্লাহ নবীর সামনে আসলেন এসে বলছে হে আল্লাহর রাসূল আমরা খেতে খাওয়া মানুষ কৃষক মানুষ কি করলে জান্নাত পাওয়া যায় বলে দেন আল্লাহর রাসূল বললেন তুমি সালাত আদায় করো যাকাত দাও সিয়াম পালন করো হজ করো এটুকু করলে জান্নাত পেয়ে যাব হ্যাঁ ইল্লা আন তাতাওয়া যদি পারো কিছু নফল আদায় করো এবার বলছে লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুস যেটুকু বললেন হে আল্লাহর রাসূল এর চেয়ে একটু বাড়াবো না একটু কমাবো না চলে যাচ্ছে পিছন ফিরে আল্লাহ নবী বলছেন এই মান সাররাহু আইয়ানজুর ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা আর-রাজুল ইন সাদাকা যদি কেউ জান্নাতে কোন মানুষকে দুনিয়ার উপরে চলাফেরা অবস্থা দেখতে চাও এই মানুষটার দিকে তাকাও যদি সে মানুষটা সত্য কথা বলে থাকে আপনারা কি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে নেকির কাজে আপনাদেরকে উদ্বুদ্ধ করলাম এটাকে আপনারা পূরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দুই বছর আগে এতিমের কথা বলেছিলাম আর কিন্তু বলি নাই আজকে বলে যাচ্ছি বলা জানে আবার হায়াতে দেখা হবে কিনা আমি যেন দেখতে পারি আগামী ইস্তেমা আসার আগে যেন আমার 500 এতিমের পয়সা আপনাদের পকেটে চলে আসে একটা এতিমের জন্য বছর 30,000 টাকা লাগে মাসে 2,500 টাকা লে একজন না পারেন পাঁচজনে দেন তাও ভালো কিন্তু এতিম পূরণ করতে হবে আল্লাহ পাক বলবে এরা খালি খালি যাচ্ছে ইস্তেমায় এরা ওয়াদা ঠিক রাখে না আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের জন্য কবুল করে নিন আল্লাহুম আমিন আমি আবারও পিছন দিকে চলে যাই আল্লাহ কি বলছেন ইন্নাল্লাহ ইউদাফু আনাল্লাযিনা আমানু ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা খাওয়ারিন কাফুর নিশ্চয়ই আল্লাহ প্রতিরোধ করেন মুমিনদের পক্ষে এর আল্লাহ কখনোই অকৃতজ্ঞ এবং বিশ্বাসঘাতকদেরকে পছন্দ করেন না আল্লাহ রাসূলের সাহাবী এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি এবং তার গোলাম আল্লাহ রাসূলের গোলাম নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি সাফিনা এই মনে আসে গেছে সাফিনা যিনি 30 জন কি বলে 30 বছর খেলাফত থাকবে যে হাদিসটা যিনি রাবি এই সাফিনায় থাকে এই ঘটনা উনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে সামনে একটা বাঘ বাঘ কি করে তা বুঝতে পারছেন বলছে এই বাঘ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী মুসলমান আমার নবীর সামনে সৃষ্টি জগৎ পর্যন্ত তার উম্মত তুমি আমার কোনো ক্ষতি করো না বাঘ মাথা নিচু করে সামনে এসে গায়ে ঘষছে গায়ে ঘষছে মানে আনুগত্য প্রদর্শন করছে বাঘ তার কোনো ক্ষতি করেনি শুধু তাই নয় সফিনা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পৌঁছেছে ওই বাঘটি তার সঙ্গে চলে গেছে বাড়ি পর্যন্ত একটা পশু পর্যন্ত আহলাদকে সম্মান করবে যদি সত্যিকার অর্থে আপনি আহলাদ হতে পারেন যদি কোথাও কোনো বিপদ হয় বলো এই বাঘ আমি সহি হাদিসের অনুসারী আমার রসুলের আদেশ নিষেধ আমি মেনে চলি আমি সেই রসুলের একজন উম্মত তুমিও সে একই রসুলের উম্মত অতএব তুমি আমার ক্ষতি করো না আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ কুকুর পর্যন্ত বাঘ পর্যন্ত আপনাকে সম্মান করবে যদি আপনি ইমানদার হতে পারেন এইটুকু আপনাদেরকে সুসংবাদ জানিয়ে আজকের মতো এখানেই বক্তব্য শেষ করছি মা বোনদের জন্য বলছি এগুলো তো আপনাদের জন্য নতুন করে কিছু বলা লাগবে না মা বোনরা মুসলিম উম্মার একটা অংশ যদি পুরুষ লোক খালি ভালো হলে চলবে না মা বোনদেরকে ভালো হতে হবে মা বোনদের এবং পুরুষ লোকের উভয়ের সাক্ষ্যের ভিত্তিতে জান্নাত পাবেন যদি একা স্বামী ভালো হন স্ত্রী খারাপ হন স্ত্রীর সাক্ষ্য যদি স্বামীর বিরুদ্ধে চলে যায় কিয়ামতের মাঠে স্বামী জান্নাত পাবে না আবার স্বামীর সাক্ষ্য যদি স্ত্রীর বিরুদ্ধে চলে যায় স্ত্রী জান্নাত পাবে না অতএব উভয়ের সঙ্গে সুন্দর সুসামঞ্জস্যভাবে দিন পালন করার চেষ্টা করুন কারণ ঘরের নেত্রী হচ্ছেন আমার স্ত্রী বাহিরের নেতা আমি ঘরে গেলে আমার কোনোই দাম নাই কোন জামা গায়ে দেবো তা আমি বলতে পারি না স্ত্রী যদি ভালো না হয় আপনার ইহকাল পরকাল শেষ আর দুনিয়া মাতা অন্য খারিল মাতা দুনিয়ার মারা তো সালেহা সমস্ত দুনিয়াটাই সম্পদ আর দুনিয়ার সেরা সম্পদ হলো পুণ্যশালা স্ত্রী যে ব্যক্তি নেককার স্ত্রী পেয়েছেন তিনি দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ পেয়েছেন আমরা দোয়া করি আমাদের ঘরে আমাদের স্ত্রীরা যেন সবচেয়ে পুণ্যশালা স্ত্রী গড়ে ওঠেন
এবং তাদের সন্তানরা যেন মায়ের মতো গড়ে ওঠে, এই স্ত্রীদের এবং স্বামীদের পারস্পরিক সহযোগিতায় সুন্দর পরিবার যেন গড়ে ওঠে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও তুমি নিজেকে এবং তোমার পরিবারকে। অতএব আপনার পরিবারের উপরে আপনার হক আছে, দয়া করে চেষ্টা করবেন। অনেক কিছু মশলা মশলা আছে, ওগুলি এখন বলা যাবে না, খালি এতটুকুই বলছি স্বামী স্ত্রীকে কেউ কাউকে বাদ দিয়ে কিন্তু সংসার হয় না। অতএব নিজের সংসারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার পরিবারে শান্তি এবং সমৃদ্ধি নামিয়ে দেবে। আজ আয়াতটা পড়েছি সূরা হজ 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ আপনার পক্ষে যাবতীয় বিপদ আপদকে যাবতীয় শত্রুকে প্রতিহত করবেন। এই ওয়াদাটা মনে রাখবেন, আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে তা দিনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন, এবং যারা এখানে দান করেছেন এবং যারা অসুস্থ আছেন, অনেকে দোয়া চেয়ে পাঠিয়েছেন মোবাইলের মাধ্যমে, অনেকে সাথীদের মাধ্যমে, আসুন আমরা সকলের জন্য প্রাণ খোলা দোয়া করি। হে আল্লাহ, যারা তোমার সন্তুষ্টির জন্য তোমার রাস্তায় দান করেছে, তুমি তাদের দান ও সাদাকাকে তুমি কবুল করে নাও, এবং ইহকালে পরকালে এর চাইতে দ্বিগুণ দ্বিগুণ তুমি বর্ধিত করে দাও। যে সমস্ত ভাই ও বোনেরা অসুস্থ হয়ে আছেন, এমনকি আমাদের রাজশাহী মেডিকেলে আছেন, আমাদের ইসলামী মেডিকেল হাসপাতালেও আছেন, বগুড়া জিয়াউর রহমান মেডিকেলেও আছেন, এই সবাইকে আল্লাহ তুমি দ্রুত শেফায়ে কুল্লি দান করো। আমাদের ডক্টর সাখাওয়াতের শ্বশুর ঢাকা হাসপাতালে কঠিন অবস্থায় আছেন, ভয় হচ্ছে যে কোনো সময় হয়তো মৃত্যু হয়ে যাবে। আপনারা আমার ছোটবেলার বন্ধু, তিনি আমার প্রথম দিকের বন্ধু, আহলেদের যুব সংঘ ঢাকা মদিনা ইউনিভার্সিটির শাখা যখন হয় 1978 সালে, উনি তখন সেই সংগঠনের প্রচার সম্পাদক ছিলেন। বাংলাদেশে আসার পরও তিনি সবসময় আমার সাথে ছিলেন। এখন পর্যন্ত তিনি, তার ছেলে জামিল আহলেদের যুব সংঘের কেন্দ্রীয় সহসভাপতি, তার জামাই ডক্টর সাখাওয়াত আহলে সান্নাত বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মাসিকাত তাহরিকের সম্পাদক, এই ফ্যামিলিটাই পুরো আমাদের সাথে। তার মেয়েটি আমাদের সাখাওয়াতের স্ত্রী, আলহামদুলিল্লাহ আমাদের মহিলা মাদ্রাসায় অত্যন্ত স্বনামধন্য একজন শিক্ষিকা। আল্লাহ পাক এই মানুষটাকে যেন ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা, আর যদি আল্লাহ পাক হায়াতের মধ্যে কল্যাণ থাকে, আল্লাহ তুমি থেকে দ্রুত হায়াতত্ব ইবাদান করবে। আমাদের প্রধান সাহেব গাইবান্ধা জেলা প্রধান উপদেষ্টা, তার আন্তরিকার প্রশ্নাতীত, এই মানুষটা আসার জন্য আকুলি বিকুলি করছে, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য 83 বছর বয়সের এই মানুষ আসতে পারেননি। আপনাকে সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি তার আন্তরিকতা কবুল করো, এর বিনিময়ে তাকে ইহকালে পরকালে যথাযথ প্রতিদান দান করো। আমাদের পাবনার উপদেষ্টা এবং সাবেক কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক রবিউল ভাই, পরশুদিন তার সাথে ফোনে কথা হয়েছে, বলছে ভাই আমার অন্তরটা পড়েছে নদপাড়ায়, কিন্তু যাওয়ার ক্ষমতা নাই। একবার বেডরিডেন তিনি এবং তার স্ত্রী, আমরা তাদের জন্য দোয়া করছি। এমনি কি আর বই মাবুন আছেন, তাদেরকে আমরা চিনি না, তাদের সবার জন্য দোয়া করছি। হে আল্লাহ, তুমি তোমার দিনদার পরেজগার এই সমস্ত মাবুনদেরকে এবং ভাইদেরকে যাবতীয় বিপদাবাদ থেকে মুক্ত করো, অসুখ তুমি তাদের সারিয়ে দাও, দুনিয়াবি জীবনে কোনো কষ্টের মধ্যে থাকলে আল্লাহ সেই কষ্ট তুমি দূর করে দাও। সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।